একত্রিশ ডিসেম্বর কাতারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মের ফাঁকে নিজেদের মধ্যে কিছুটার প্রশান্তির জন্য প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজিত ম্যাচে গোল্ডেন একাদশকে হারিয়ে হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মামুন এবং সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ সিনিয়র সহসভাপতি ইনামুল হক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাবু ক্রীড়া সম্পাদক রাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ টিমের সভাপতি বলেন আজকের ফাইনাল ম্যাচ হৃদয়ে বাংলাদেশ এমন অভূতপূর্ব জয়ের জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে হৃদয়ে বাংলাদেশের ক্রিকেট টিমের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আগামী দিনগুলোতেও আমাদের প্রিয় ক্রিকেট টিমের সকল সদস্যরা এভাবেই তাদের জয়ধারা অব্যাহত রাখবে বলে নতুন বছরের শুরুতেই এমনটাই কামনা